ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যে কোনো সুপারফাস্ট ট্রেনে পৌঁছে যেতে পারেন কোলোনে। যিশু খ্রিস্টের জন্মের প্রায় 50 বছর পরে কোলন শহরের জন্ম, যখন রোমানরা একে শহরের মর্যাদা দিল। কোলন শহর ঘোরা শুরু করতে পারে একদম রেল স্টেশন থেকে, 1890 সালে স্টেশন। কোলন কথাটি এসেছে কলোনিয়া থেকে। কোলনের আর্চবিশপ ছিলেন পবিত্র রোমান সাম্রাজ্যের এক শক্তিশালী শাসক। বারো থেকে 15 শতাব্দী কোলনের গৌরবময় অধ্যায়। পরে ফরাসি বিপ্লবের সময় কোলন প্রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালেন প্রদেশের এই শহর পশ্চিম ইউরোপের শিল্প, বাণিজ্য আর সংস্কৃতির পীঠস্থান। প্রায় 1 লক্ষ লোকের শহরেই কোলন। ক্যাথিড্রাল, রাইন নদী আর কার্নিভাল, এই তিনকে ছাড়া কোলন ভাবাই যায় না। প্রতি বছর 11ই নভেম্বর এখানে সকাল 11:11 কার্নিভাল শুরু হয়। রং আর আনন্দে ভরপুর থাকে পুরো শহর, মজার পোশাকও পরে অনেকে। খুঁজে পেতে ভারতীয় খাবার দোকানও পাবেন কলোনে, আর তা আমাদের দেশের যে কোনো রেস্তোরাঁর মতোই। ক্ষণিকের জন্য ভুলে যেতে পারেন যে বিদেশে আছেন। এই হানেন গেটটি তৈরি হয়েছিল মধ্যযুগে। কোলন শহরে ঘোরার জন্য ট্রাম ব্যবহার করাই বোধহয় ভালো, তবে মাঝে মধ্যেই ভিড় বাড়ে, বিশেষত স্কুল ছুটির সময়। আর আমাদের লোকাল ট্রেনের মতো অনেকে সাইকেলও উঠিয়ে নেয় ট্রামে। কোলনের লোকেরা খাঁটি জার্মান ব্যবহার করে না, তাই জার্মান জানলেও কান পেতে শুনতে হয় কি বলছেন। ওরা কোলশ ডায়ালেক্ট ব্যবহার করেন। এখানকার কোলশ বিয়ারও খুব বিখ্যাত। লুডভিগ মিউজিয়াম, কোলনের ট্যাক্সি ড্রাইভাররা এখন খুবই উত্তেজিত। অন্তত বিশ্বকাপের সময় 2 পয়সা উপার্জন হবে, তবে আতঙ্কও আছে ইংল্যান্ডের সমর্থকদের নিয়ে। দুপুরে খাওয়ার পরে বেরিয়ে নিতে পারেন রাইন গার্ডেন। এখান থেকে বোটে করে রাইন নদীর ওপর থেকেও শহরটা দেখা যায় খুব ভালোভাবে। অহরহ স্টিমার যাচ্ছে ডুসেলডর্ফ আর অন্যত্র। এখন কোলনের স্টিমার ঘাটায় বাধা আছে পোপ যে জাহাজটিতে করে এখানে এসেছিলেন সেটি। এই রাইন নদী জার্মানির শিল্প বাণিজ্যের ধমনীর মতো, সবসময় চলছে কোনো না কোনো ভেসেল।
কোলনের এই জায়গাটাতে রিক্সাও পাবেন, অবশ্য তা আমাদের রিক্সোর থেকে অনেকটাই আধুনিক। ১২৪৮ সালে কোলনের ক্যাথিড্রালের কাজ শুরু হয়। এ স্থাপত্য মাইস্টার গেরহার্ডের হাতে তৈরি, সেটা ১২৭১ সালে, ১৫৭ মিটার উঁচু। এটি গথিক শৈলী স্থাপত্য। এখানে বলে কোলনের ক্যাথিড্রালের কাজ কখনো সম্পূর্ণ হয় না, এটা প্রায় ৪০০ বছরের অভিজ্ঞতা। এই ক্যাথিড্রালে একটা স্টুডিওই আছে যেখানে ক্যাথিড্রাল রক্ষণাবেক্ষণের কাজ বছরের পর বছর। এই বাড়ির ইতিহাস বড়ই মজার। ১৭৯৪ সালে ফরাসি জেনারেলের আদেশে সব বাড়িগুলোর নম্বর দেওয়া হয়। উইলহেম মিলহ্যান্সের বাড়ির নম্বর হয় ৪৭১১। উইলহেম এক বিয়ের বাড়িতে এক সাধুর কাছে প্রথম ওডি কোলনের তৈরির রহস্য জানেন, তাই থেকেই কোলন ওয়াটার বা ওডি কোলন, সংক্ষেপে ৪৭১১। কোলনের ম্যারাথন বিশ্ববিখ্যাত, সারা পৃথিবীর লোক আসেন এতে অংশ নিতে। ১৯২৩ সালের পুরনো মিউনগেডর্ফ স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তৈরি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম। কোলনের লোকে এর নাম দিয়েছেন জেম। প্রায় ৪৬,০০০ দর্শক খেলা দেখতে পারবেন এখানে। এখানেই আছে জার্মান স্পোর্টস একাডেমি। এফসি কোলন আর ফরচুনা কোলন এই শহরের অন্যতম ফুটবল ক্লাব। প্রায় ৮৬০টি ক্লাব আছে এই শহরে। কোলন স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। তো কোলন স্টেডিয়ামে অনেকগুলো বিশ্বকাপ ২০০৬ সালের খেলা এখানে হবে। আমাদের কোলন সফর এখানেই শেষ হলো। এরপর আমরা যাব অন্য আরেকটি শহরে যেখানে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৫০ বছর পরে কোলন শহরের জন্ম। ক্যাথিড্রাল, রাইন নদী আর কার্নিভাল, এই তিনকে ছাড়া কোলন ভাবাই যায় না।
এই রাইন নদী জার্মানি শিল্প বাণিজ্যের ধমনীর মতো, সবসময় চলছে কোনো না কোনো ভেসেল। 1248 সালে কোলনের ক্যাথিড্রালে কাজ শুরু হয়। এ স্থাপত্য মাইস্টার গেরহার্ডের হাতে তৈরি, সেটা 1271 সালে, 157 মিটার উঁচু। এটি গথিক শৈলী স্থাপত্য। কোলনের ম্যারাথন বিশ্ববিখ্যাত, সারা পৃথিবীর লোক আসে নিতে অংশ। ১৯২৩ সালের পুরনো মিউনগেডর্ফ স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তৈরি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম। কোলনের লোকে এর নাম দিয়েছেন জেম। প্রায় 46,000 দর্শক খেলা দেখতে পারবেন এখানে। এখানেই আছে জার্মান স্পোর্টস একাডেমি, এফসি কোলন আর ফরচুনা কোলন এই শহরের অন্যতম ফুটবল ক্লাব। প্রায় ৮৬০টি ক্লাব আছে এই শহরে।